তোমরা দেখছো ইউটিউব চ্যানেল এসটিএম টিচিং, আমি এসটিএম। আজকে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমাদের মাধ্যমিক 2020 ইংরাজি পরীক্ষার সিলেবাস ভিত্তিক নাম্বার বিভাজন কেমন হবে। ইংরাজি পরীক্ষার সিলেবাস ভিত্তিক নাম্বার বিভাজন কেমন হবে। এর আগে আমি বাংলা, ইতিহাস এবং ভূগোল এই তিনটি বিষয়ে সিলেবাস ভিত্তিক নাম্বার বিভাজন দেখিয়েছি, আজকে দেখাচ্ছি ইংরাজি। এরপরে আস্তে আস্তে বাকি বিজ্ঞানের সাবজেক্টগুলোকেও কি হবে, তোমাদের সিলেবাস ভিত্তিক নাম্বার বিভাজন হয় সেটা নিয়ে আমি আলোচনাতে আসব। তো তার আগে প্রতিদিনকার মতো যে কথাটি বলি, তোমরা যারা আমার সাথে আছো, আমার সাথে দেখছো, আমার কাছে থেকে যেটুকু উপকার পাচ্ছ, তো সেখান থেকে তোমাদের আমি বলছি যে তোমরা তোমাদের যে সাবস্ক্রাইব বাটনটি আছে ফোনের, সেখান থেকে সেই সাবস্ক্রাইব বাটনে গিয়ে অন করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। তার সাথে নোটিফিকেশন বাটনটি অন করে নোটিফিকেশন চালু করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, আমাকে তোমাদের প্রয়োজনীয়তা জানাবে কি করে কমেন্টের মাধ্যমে, আর নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ মাধ্যমে হোয়াটসঅ্যাপ করে, তার সাথে সাথে লাইক অবশ্যই করবে। তোমাদের প্রয়োজনীয়তার কথা আমাকে, তোমাদের প্রয়োজনীয়তার কথা আমাকে তোমরা জানাবে কমেন্টসের মাধ্যমে, ঠিক আছে? তো আমি চেষ্টা করব তোমাদেরকে সমস্ত নোটস পত্র প্রোভাইড করা, সমস্ত বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষক দিয়ে, আমি তো আছি, তাছাড়া আরো যে বিজ্ঞান বিষয়ে যারা বিশেষজ্ঞ শিক্ষক আছেন, ইংরাজি বিষয়ে যারা বিশেষজ্ঞ শিক্ষক আছেন, তাদেরকে দিয়ে আমি নোটস পত্র তৈরি করিয়ে অলরেডি নিচ্ছি, করিয়েছি। তো তোমরা কিভাবে পাবে সেটিও কিন্তু কমেন্টসের মাধ্যমে জানবে। একবারে পুরো সায়েন্টিফিক্যালি নোটস পত্র, এমসিকিউ, এসএকিউ কতটা লিখতে হবে, 2 নম্বরের মার্কসের প্রশ্ন, 4 নম্বরের মার্কসের প্রশ্ন, বা বিভিন্ন কোনটা 5 নম্বর আছে, কোনো কোনো বিষয়ে 4 নম্বর আছে, কোনো কোনো বিষয়ে 8 নম্বর আছে, সমস্ত প্রশ্ন উত্তর কিভাবে লিখতে হয় বিজ্ঞানসম্মত হবে, কতটা লিখলে পূর্ণ মার্কস পাবে, ফুল নাম্বার পাবে, সেই সমস্ত কিছু কিন্তু মাথায় রেখে এই নোটস গুলিকে তৈরি করা হয়েছে। এবং বিশেষজ্ঞ শিক্ষকরা, তাদেরকে অনেক ধন্যবাদ যে তারা এই নোটস পত্র করার জন্য আমাকে সাহায্য করেছেন সেই জন্য। তো আজকে যে বিষয় সেটা আসছি মাধ্যমিক 2020 ইংলিশ সিলেবাস ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন। প্রথমেই আসছি সিন, প্রথমেই আসছি সিন। আমরা জানি যে আমাদের যে পাঠ্য পুস্তক আছে, পাঠ্য বই, সেই পাঠ্য বইয়ের যে প্রোজ এবং পোয়েট্রি আছে সেখান থেকে এই সিনের প্রশ্ন আসে। অতএব তাহলে এই সিনে যে 20টা নাম্বার আছে, সিনে কত নাম্বার আছে, 20 নাম্বার। সিনে 20 নাম্বার করার জন্য কিন্তু আমাদেরকে খুব ভালো করে টেস্টটি পড়তে হবে, তার সাথে সাথে টেস্টের যে অনুশীলনী আছে সেই গুলিও কিন্তু অভ্যাস করতে হবে। তো এখানে প্রোজে আসি প্রথমে, প্রোজে এমসিকিউ, প্রোজে এমসিকিউ তাকে 5টি 5টি করতে হবে, এসএকিউ করতে হয় 3টি, তাহলে 5টি এমসিকিউ করতে হচ্ছে প্রোজ থেকে, 3টি এসএকিউ করতে হচ্ছে প্রোজ থেকে, এবং 2 মার্কসের এলএকিউ, এলএকিউ মানে হচ্ছে লং আনসার টাইপ কোশ্চেন, এলএকিউ লং আনসার টাইপ কোশ্চেন আমাদেরকে করতে হবে 2টি, মান হচ্ছে 2, 2টি প্রশ্ন 2 মানের, অর্থাৎ মোট 4 নাম্বার হচ্ছে। তাহলে প্রোজ থেকে 5, 8, 4, 12, প্রোজ থেকে মোট 12 নম্বরের প্রশ্ন আসবে সিনে। এবার আসছি পোয়েট্রি আর কবিতা, কবিতা থেকে পোয়েট্রি দিয়ে কি আসছে, 4টি এমসিকিউ করতে হচ্ছে, এখানে কিন্তু কোনো এসএকিউ করতে হচ্ছে না, আর এলএকিউ করতে হচ্ছে 2টি, মান হচ্ছে 2, 2×2=4, এখানে মোট 4 নম্বর। অতএব সিন পোয়েট্রি থেকে আসছে 4+4=8, অল টোটাল প্রোজ থেকে 12 নম্বর আর পোয়েট্রি থেকে 4 নম্বর, মোট 20 নম্বরের হচ্ছে আমাদের সিন, ঠিক আছে? তো আবারও বলি, যারা এখনো আমার চ্যানেল সম্পর্কে জানে না সেই সমস্ত বন্ধুদের অবশ্যই জানাও শেয়ার করে, তার সাথে সাথে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, এবং কি নোটস পত্র প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টে জানাও, এবং যে নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপ করো। সমস্ত বিষয়ে মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিক, একাদশের সমস্ত বিষয়ে আমি তোমাদের পাশে আছি।
ঠিক আছে আর একটা কথা বলে দিই ডেসক্রিপশন বক্স যে ত্রিভুজ চিহ্ন আছে ভিডিওর নিচেই সে ডেসক্রিপশন বক্সে হাত দিলে তোমরা দেখতে পাবে একটা লিংক আছে সেই লিংকে তোমরা ক্লিক করলে আমার ফেসবুক পেজ স্টিম টিচিং সেখানে তো তোমরা জয়েন করো অবশ্যই তার সাথে সাথে মাধ্যমিকের কি কি ভিডিও 2020 এর জন্য তৈরি হলো সমস্ত কিছুই দেওয়ার ব্যবস্থা আমি করছি আই বাটনে ক্লিক করলে ভিডিও দেখতে পাবে এবং ভিডিওটি সম্পূর্ণ শেষ করার পরেও তোমরা কিন্তু দেখতে পাবে ভিডিওর পাশে পাশে কিন্তু ছবি উঠে গেছে সেগুলোতে ক্লিক করলে সেই ভিডিওতে তোমরা ডাইরেক্ট চলে যাবে এরপর আসছি আনসিন বি হচ্ছে আনসিন রেডি কম্প্রিহেনশন আনসিন আনসিন জানি আমরা এটা বাইরে থেকে আসি এটা আমাদের পাঠ্য সূচি থেকে আসে না সেই জন্য আমাদেরকে প্রচুর এখান থেকে কি করতে হয় কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করতে হয় টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করতে হয় যাতে আমরা আনসিনের প্রশ্ন কেমন হতে পারে এবং সেই সঙ্গে তো আনসার কিভাবে দেবো সেটা আমরা অভ্যাস করতে পারি তো এখানে আনসিনের জন্য বলে রাখি এমসিকিউ করতে হয় ছটি এসএকিউ করতে হয় ছটি এলএকিউ আমাদেরকে করতে হয় মোট চারটি এলএকিউ এর মান যেহেতু দুই করতে হবে চারটি তাহলে টু ইন্টু ফোর ইকুয়াল টু এইট টোটাল হচ্ছে এইট অর্থাৎ আনসিন থেকে আমাদের নাম্বার আছে ছয় ছয় আট ছয় ছয় বারো আর আটে কুড়ি আনসিন থেকেও সিন থেকে যেরকম কুড়ি নম্বর আছে আনসিন থেকেও কিন্তু আমাদের এই কুড়ি নম্বরের উত্তর মাধ্যমিক পরীক্ষায় দিতে হয় ঠিক আছে এবারে সিন আনসিনের পরে আমরা গ্রামার বিভাগে চলে যাব সেই গ্রামার বিভাগে কটা এমসিকিউ আছে সেটা দেখি গ্রামার বিভাগে এই যে সি গ্রামার এখানে আমাদেরকে তিনটি এমসিকিউ এর উত্তর দিতে হয় এসএকিউ করতে হয় মোট নটি তাহলে তিন একে তিন যেহেতু জানি আমরা এসএকিউ এর মান এবং এমসিকিউ এর মান হচ্ছে এক করে তাহলে এখানে তিন এমসিকিউ এ এসএকিউ এ নয় আর এলএকিউ করতে হয় মোট চারটি এলএকিউ করতে হয় মোট চারটি অর্থাৎ এর মান হচ্ছে দুই তাহলে চার টি যদি করতে হয় তাহলে টু ইন্টু ফোর ইকুয়াল টু এইট অর্থাৎ এলএকিউ এর টোটাল মার্কস হচ্ছে এইট তাহলে গ্রামার থেকে মোট কত নাম্বার আমরা প্রশ্ন করছি তিন নাম্বার এমসিকিউ আট নাম্বার এসএকিউ এবং আট নাম্বার এলএকিউ টোটাল কত হচ্ছে নয় আর তিনে তিন আর নয় বারো আর আটে কুড়ি এখানেও তাহলে সিন থেকেও কুড়ি আনসিন থেকেও কুড়ি গ্রামার থেকেও কুড়ি টোটাল হচ্ছে কি কুড়ি 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 অর্থাৎ ষাট এখনো পর্যন্ত আমরা দেখলাম ষাট নাম্বার প্রশ্ন কিভাবে আসে সিন থেকে কত আসে সিনের প্রোজ থেকে পোয়েট্রি থেকে আনসিনের কিভাবে আসে এবং গ্রামারের কিভাবে আসে এবারে সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্ট মাধ্যমিক দু হাজার কুড়ির ইংরাজি বিষয় সেটা হচ্ছে রাইটিং রাইটিং কিন্তু আমাদের এখানে তিনটে লিখতে হয় রাইটিং যদি ভালো করে আমরা না করতে পারি ভালো করে অভ্যাস করতে না পারি প্র্যাকটিস করতে না পারি সব থেকে বড় কথা হচ্ছে রাইটিং নিজে লেখার ক্ষমতা তৈরি করা রাইটিং যদি নিজে লেখার ক্ষমতা তৈরি করতে পারি তবেই কিন্তু এই তিরিশ নাম্বার যে মার্কস আছে এখানে আমরা অনেকটা বেশি স্কোর করতে পারবো যদি রাইটিং নিজে লিখে লিখতে না পারি তাহলে কিন্তু এই জায়গাটায় আমরা অনেকটা পিছিয়ে যাই তাই বারবার বলছি পয়েন্ট ধরে ধরে প্রতিটি রাইটিং সব ধরনের রাইটিং অভ্যাস করো লেটার করো বিভিন্ন ধরনের লেটার করো বিভিন্ন ধরনের প্যারাগ্রাফস করো এবং আরো যে সমস্ত রাইটিং এর বিষয়গুলি আছে সেগুলি খুব ভালোভাবে পয়েন্ট ধরে ধরে নিজে লেখা অভ্যাস করো এবং অবশ্যই স্যারকে দিয়ে দেখিয়ে নাও যে কোথায় কি ঠিক হয়েছে কিনা যদি ঠিক না হয় তাহলে কিভাবে করতে হয় সমস্ত কিছু শিখে নাও এখনো অনেক সময় আছে যেহেতু ফেব্রুয়ারি মাসের পরীক্ষা এটা ছয় ফেব্রুয়ারি মাস তাহলে প্রায় এখন এগারো মাস সময় আছে এখন থেকে নিরবিচ্ছিন্ন ভাবে যদি এখন থেকে যদি তোমরা নিরবিচ্ছিন্ন ভাবে সমস্ত জিনিসটাকে এগিয়ে নিয়ে যাও দেখবে মাধ্যমিকের আগে কোনো চাপই লাগছে না তার সাথে তো আমি আছি তোমাদের সব রকম সাহায্যের প্রতিশ্রুতি আমি দিচ্ছি এবং সমস্ত বিষয়ে কি করে বেশি নম্বর পাবে কিভাবে প্রস্তুতি নেবে সব আমি আগে আগে তোমাদের উদ্দেশ্যে জানাবো তোমরা শুধু আমার সঙ্গে থাকো এবার আসছি রাইডিং দিয়ে যে রাইডিং বিভাগ আগেই বললাম তিনটি রাইডিং করতে হয় তিনটি রাইডিং করলে করতে হয় এবং প্রতিটি রাইডিং এর মান হচ্ছে দশ করে তাহলে থ্রি ইন্টু টেন ইকুয়াল টু হচ্ছে থার্টি মোট থার্টি নম্বর রাইডিং সব থেকে বেশি নাম্বার কিন্তু মাধ্যমিক ইংরাজিতে আসে রাইডিং থেকে তিনটি রাইডিং তিন দশে তিরিশ ঠিক আছে অতএব সিন থেকে দেখলাম কুড়ি আসছে আনসিন থেকে দেখলাম কুড়ি আসছে গ্রামার থেকে দেখলাম কুড়ি আসছে এবং রাইটিং থেকে দেখলাম তিরিশ
মোট হচ্ছে কি 90 আর 10 কোথায় গেল আমরা জানি 10 নম্বর প্রজেক্ট প্রতিটি সাবজেক্টে আমাদের 10 নম্বর করে মাধ্যমিকে প্রজেক্ট হচ্ছে সাতটি সাবজেক্ট 70 নম্বর প্রজেক্ট আশা করি এই 10 এ 10 যদি আমরা প্রজেক্টে পেয়ে যাই এবং প্রতিটি বিভাগ থেকে আমরা যদি ভালো করে স্কোর করতে পারি তাহলে 80 প্লাস নাম্বার কিন্তু পাওয়া যায় লেটার অবশ্যই পাওয়া যায় ইংরেজিতে ঘাবড়াবার কিছু নাই সঙ্গে থাকো ভালোভাবে নিরবিচ্ছিন্নভাবে পড়ে যাও টেক্সটই পড়ো গ্রামার করো এবং রাইটিং লিখতে থাকো তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা মাধ্যমিকে 80 পাবে যারা একটু ভালো করে পড়বে কিন্তু একটা কথা বলে রাখি যে পরীক্ষার আগের দিন হয়তো কি বলবে স্যার সাজেশন দিন পরীক্ষার এক সপ্তাহ আগে এক মাস আগে দেড় মাস আগে সেক্ষেত্রে কিন্তু 80 নম্বর পাওয়া কষ্টই নয় না মুমকিন পাওয়া সম্ভব নয় বারবার বলছি সেখানে তোমরা কি করে পাস করতে পারো এক মাস আগে সাজেশন নিয়ে এখন পড়ছো না পরীক্ষার সময় খুব পড়বে দিয়ে বলবে এক মাস আগে সাজেশন দিন তো সেখানেও সাজেশন তো অবশ্যই দেবো সেটা কথা নয় কিন্তু সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা কমে যাবে তো এখন থেকে যদি প্রিপারেশন স্টার্ট করে দাও অলরেডি অনেকে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে দু মাস হয়ে গেল এটা মার্চ মাস হতে ছিল মার্চের 1 তারিখ সামনে তো দু মাস হয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত তুমি যারা এখন প্রিপারেশন এখনো শুরু করো ঠিকভাবে তাদের উদ্দেশ্যে বলছি বারবার বলছি যে প্রিপারেশনটা ঠিকভাবে দিতে শুরু করো যেভাবে যেভাবে বলছি যে যে প্রশ্নগুলো আলোচনা করব বিষয় ভিত্তিক সেই সেই বিষয়ে সেই সেই প্রশ্নগুলো পড়ো তার সাথে অবশ্যই আমাদের নোটস ফলো করো নোটস ফলো না করলে কিন্তু তোমাদের পক্ষে মনে হয় না খুব সহজ হবে ভালোভাবে নোটস করো আমাদের ফলো কিভাবে নোটস পাবে তো সব বলে দিয়েছি হোয়াটসঅ্যাপ করো আমাদেরকে কমেন্ট করো তাহলেই জানতে পারবে ফেসবুক পেজের সাথে অ্যাক্টিভ থাকো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এবং পরবর্তী ভিডিওগুলো কি কি হতে পারে মাধ্যমিক বিষয়ে সমস্ত কিছুর জন্য আমাদের সঙ্গে থাকো তো এই হচ্ছে আজকে টোটাল 100 নম্বরের ইংরাজি সিলেবাস যার মধ্যে প্রজেক্টে 10 বাকি থাকে 90 90 নম্বর আমাদেরকে 3 ঘন্টা 15 মিনিট সময় পরীক্ষা হলে গিয়ে আনসার দিতে হয় 15 মিনিট থাকে প্রশ্ন দেখার জন্য এবং বাকি 3 ঘন্টা থাকছে উত্তর লেখার জন্য এই সমস্ত বিষয় আসবে পরীক্ষা হলে গিয়ে কি করবে কিভাবে পরীক্ষা দেবে খাতা কিভাবে রেডি করবে যাতে নাম্বার ভালোভাবে উঠতে পারে সমস্ত কিছুই আস্তে আস্তে তোমরা জানতে পারবে তো সঙ্গে থাকো আমার সাথে আমি এসটিএম আজকের রাত্রি তোমাদের শুভ এই বলে নমস্কার জানাই আজকে ভিডিও শেষ